আসসালামুআলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো যেই যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন তাদের প্রতি জানাই অনেক দোয়া আর ভালোবাসা। তো আজকে আমি কি কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথে থাকবেন, থাকিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে সকালবেলা সময় কইতেছে আম্মু পরোটা বানাই দিবা, আমি খামো। তো আমি পরোটা বানাই দিতেছি, তো কইছে সময় আর ডিম ফুস করে দিতাম, ডিম ফুস দিয়ে খাইব। তো আমার পরোটা বানানি শেষ হয়ে গেছে গা। তো আমি পরোটা তাওয়াতে দিয়ে দিছি, তো প্রথম হালকা করে সেকে তেল দিয়ে দিছি। তো আবার আমি যে আমার লাগে সময়ের লাগে আমার মার লাগে পরোটা বানাইছি, তো কালকে রাত্রে যে আমি আলুর ভর্তা করছিলাম, তো আলুর ভর্তা ফ্রিজে ছিল, তো ওই আলুর ভর্তাটা দিয়া সুরাইয়া আলুর পরোটা বানাইছে, আলুর পরোটা বানাইয়া সুরাইয়া খাইছে। তো এই যে সময়ের লাগে আমি ডিম ফুস করতেছি, সময় ডিম ফুস দিয়া আর পরোটা দিয়া খাইব। তো সময় কইতেছে তুমি করতে পারবে না আমার দেও, তো আমি কইছি আমি করতে পারবো, তুমি দেখো আমি করতেছি। তো এই যে সুরাইয়া আলুর পরোটা বানাইছে, বানায় যে খাইতেছে। তো আমাদের সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে গা। তো সুরাইয়া কইতেছে আম্মু আরেকদিন আলুর পরোটা বানাইও, তো আমি কইলাম আচ্ছা বানাই দিই মনে আরেকদিন, সমস্যা নাই তুমি খাও অনেক। তো আয়াতে আবার ওই পাশে আমার মার কাছে আয়াতে বৈশা খেলা করতেছে আমার মার সাথে। তো সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেল, আমরা কুটাঘাটি করতেছি বৈশা সুমাইয়া আর আমার মায়। কলার আমি থোর আনছিলাম, মানে কলার মোসা, সুমাইয়া বড়া খাইব কইছে। তো এই যে বাচ্চা নিতেছে মায় আর সুমাইয়া বারিন্দা বৈশা বৈশা। তো আমরা আবার ওই কলার মোসা নিয়ে সিদ্ধ করিয়া পরে ফাড়াই বাইটটা চিংড়ি মাছ দিয়া ভাজি করি, আবার বড়া বানায়ও খাই। আবার এডারে করে কি আমার শাশুড়ি বাড়িতে আমি খাইছি কলার মোসা দিয়া আর লতি দিয়া আর চাপা সুটকি দিয়া রান্না করছে, এত মজা লাগছে। এটা আমি এখন থেকে রান্না করি, তো একদিন আমি রান্না করে আপনার সাথে শেয়ার করবো সবার সাথে। তো কলার মোসাটা আমি ফাপ দিয়ে নিছি, তো চাইলের গুঁড়ি দিয়ে দিতেছি। তো সুমাইয়ের বাবা চাইল বাঙ্গায় আনছে আতপ চাইল। তো এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিছি, তো রসুন বাটা দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি। তো আদা শেষ হয়ে গেছে গা, আদা আনতইব, আদা নাই, তো দুই দিন যাইব যে আদাটা আছে। তো মরিচের গুঁড়ি দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিয়ে দিছি এক চামচ, ধনিয়ার গুঁড়া দিছি এক চামচ, জিরার গুঁড়া দিছি এক চামচ, হলুদের গুঁড়া দিছি এক চামচ, তো দিয়ে আরও অল্প দিয়ে দিছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো দিয়ে আমি একসাথে মাখাই নিতে আসি, তো গরম এই জন্য আমি ওটা নিয়ে আগে মাখাই নিছি। তো যে মাখানি হয়ে গেছে গা, তো বড়াটা আমি বানাই দিব, সবাই গরম গরম খাইব, সুমাইয়া সুরাইয়া মায় সবাই খাইব। তো ফারবেসের বাবা ওনা আসছে না, ফারবেসও ওনা আসে নাই,
রাইসা খাইব। তো বড়া, কলার মোচার বড়া কিন্তু গরম গরম খাইলে সবচেয়ে বেশি ভালো। আমি দিয়ে দিছি, আগে ওই তেলটা বসায় রাখছিলাম আমি চুলাতে, তো গরম হয়েছে মতন আমি দিয়ে দিছি। এই যে মশা মশা হয়ে গেছে গা, তো আমি উল্লাই পাল্লাই দিতেছি। তো কলার মোচার বড়া কিন্তু মশমশা না হইলে ভাল লাগে না খাইতে। তো আমি এক সাইড করে রাখতেছি তেলটা ঝরনের জন্য। তো এই যে আমি উনাই লাইছি, তো মাছ ভিজাইছি রান্দার জন্য, তেলবিয়া মাছ এটি ভিজাইছি। আজকে আবার নিছি জালি কুমড়া ছিল অর্ধেকটা, এটা নিছি। তো এটি আজকে কলার মোচার বড়া বানাইছি, আর চালি কুমড়া ভাজি করমু, আর তেলাপিয়া মাছ রান্না করমু। তো আমাদের চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর কমেন্ট লাইক শেয়ার করেন, আর ভিডিওটি অনেক কষ্ট করে দেখেন সময় ধরে, তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো সুমায়ের কোন থেকে একটা চ্যানেল আছে, তো চ্যানেলটা আমার চ্যানেলে শেয়ার দেওয়া আছে, তো সবাই এটা নিয়ে দেখে আসবেন, যাইয়া ঘুরে আসবেন। তো সুমায়ের চ্যানেলের নাম হয়েছে সুমাইয়া মিম, তো শেয়ারে দেওয়া আছে, যাই দেখে আসবেন কষ্ট করে যাইয়া, আর সুমায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এটি করতে কোন থেকে ভুলবেন না, অবশ্যই করবেন। আপনার কাছে আমার চাওয়া পাওয়া এটা। তো সুমায়ার অনেক আশা একটা চ্যালেঞ্জ খুনের লেগিয়া, তো সুমায়া কি করে ঘুমের থেকে ওইটা পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, এটা আপনার সাথে সুমায়া শেয়ার করব। তো আপনারা দেখবেন আর সুমায়ের পাশে থাকবেন। তো কথা কইতে কইতে সব কিছু ময় মশলা দিয়ে দিছি, তো পানি দিয়ে দিছি কষানি হইব। তো আমাদের ঘরে কিন্তু অনেক মশা, পাখের ঘরে রান্না বসাইলে তো অনেক কামড়ায় মশা পাবে, তো জায়গাটা সবসময় পাখের ঘরে ভিজা থাকে, তো ফাঁয়ের নিচে নেকড়া দিয়া পরে দাঁড়াইতে হয়, আর যে ভিজা ভিজা লাগে কেরম একটা লাগে সানি। জালি কুমড়াটা আমি বাজি করতেছি, তো ফাপ দেওয়া হয়ে গেছে গা। তো কড়াইটা চুলাতে বসে না, তো হাতে ধরে নিতে হয় লুসনি দিয়া, নাইতে কড়াইটা লড়ে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তো বাগার দিয়ে দিমু জালি কুমড়াটা। তো আয়াতে ওই ঘরে কান্নাকাটি করতেছে, চিকলে চিকলি করতেছে আয়াতে। তো আমি যখন ওই রান্নাটা বসাই তখন ওই হাতে ফাঁকের করে আসে, আসিয়া ইস্টানে ধরে, তো ধরলে মোবাইলটা লড়ে। তো যখন ওই রান্নাটা বসাই তখনই যায়, তো সুরায় সুমার কাছে থাকতেছে না বেশি একটা, আইসা পড়তেছে। তো আমি আবার আয়াতের নিয়ে দিয়ে আসি নিয়া সুমায় সুরার কাছে। তো তরকারি বলো কাটছে, কড়া ধনিয়া পাতা দিয়ে দিছি, ভাজি তো আবার কড়া ধনিয়া পাতা দিয়ে দিছি। তো 10 টাকার ধনিয়া পাতা অল্প কড়া দেন। তো আজকে চাইছিলাম আমি টক পাতা নিতাম বলে, টক পাতা 2 আডি 5 টাকা, তো এই জন্য আমি নিয়ে নাই 2-3টা পাতা। তো এটা কালকের ভিডিও, রাত্রের ভিডিও। তো কালকে রাত্রে আমরা আলু ভর্তা বানায় ভাত খাইছি, আর হালকা করলা ভাজি আছিল, আর মাংস রান্না করছিলাম যে হালকা মাংসের ঝোল আছিল, এডি দিয়ে আমরা রাত্রে ভাত খামো সবাই। তো সুমাইয়ের বাবা কইতেছে আলুর ভর্তা করে, আলুর ভর্তা তো সবাই খামো না, হ্যাঁ তো আমরা দুপুরে সবাই গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি।
আমার আবার কইছিল চেপা শুটকি দিয়া ভর্তা করতে, তো আমি কইতেছি ওখানে চেপা শুটকি ভর্তা থাক, আর একদিন করবো মনে তো আলুর ভর্তা করে নিই, আলুর ভর্তা করে নিতেছি। তো আয়াতে আমার ডাকতেছে খালি, আম্মু আম্মু করে ডাকতেছে। তো আমি এই রুমে সামনে রুমে বসে বয়সটা দিতেছি দরজা মাইরা, তো ডাকতেছে আয়াতে শোনা যাইতেছে। তো দৈন্যা ভাতা আছে ফ্রিজে, দৈন্যা ভাতা আমার দিতাম মনে ছিল না, ছিল না থাক মনে ছিল না দেখা। তো সরষের তেল দিয়ে দিছি, এই যে করলা ভাজি আর মাংসের ঝোল আর এই যে এনো ভাত বাড়া আছে, তো আমরা সবাই একসাথে বসবো খানোর জন্য। তো সুমায়ের খিদে লাগছে বেশি, সুমায়া খাই খাওয়ানোর লাগে বসে গেছে। তো এই যে পারবেসে খাই নাই গা, পারবেসের লেগে রাইখে দিছে। আজকে দুপুরের খাবার কলার মোচা আর গালি কুন্দা ভাজি আর তেলাপিয়া মাছ, তুমি হালকা ঝুল ঝুল করে রান্না করছি। পাইছো কিনতে কি মাংস দেয়া পারুটি না? তো সুমাইয়া সুরাইয়া পারুটি দেয়া আর সস দিয়া ই করছে বড়াই নিছে, আর মাংসের দিকে তো এই যে গরুর মাংস বাঁধছে বাচ্চা, ওই যে কাটছে কাটটা পারুটির উপরে দিব দাও। এই যে মেয়নের দিকে আছে স্যান্ডউইচ মানে ছামু পেঁয়াজ দিয়ে দিছে, এটা হ্যাঁ নানিয়া লও শশা দিয়ে দিতেছে। ওটা দৈন্যা ভাতা দিতেছে, আর কি দিবা মানে এই যে মাংস দিয়ে দিয়েছে, মাংস দিয়ে বাজিয়া রাখছে সব ময় মশলা দিয়া। তো বাজার সময় আমি ওই রূপ ছিলাম, আর এটা আমি আর শেয়ার করতে পারি নাই। তো এই যে অনেক শেয়ার করতেছি আপনাদের সাথে, তো পারবেজ সুরাইয়া সুমাইয়া ওরা খাবে। ভাইয়া বলি দেখে আমি বানাইতেছি, তো পারবেজ কইছে দেখে সুরাইয়া বানাইতেছে। তিন ভাই বোনে, তিন ভাই বোনে তিনটা খাবা, এটা তো কাটবো কিভাবে কাটবা বারণে? এই যে কোনো বলে কাটবো। ওই যে সুমাইয়া খাইতেছে, তো আমি সুরাইয়া খাইছি, তো সুমাইয়া খাইতেছে, আর ফার্বেসের লেগে রাইখা দিছি, ফার্বেসে পরে খাইব মানে আর খাইব না। তো সুমাইয়ার বাবারে কইছিলাম চাল বাঙ্গাই আনতো আতুক চাল, তো আমি চাল মাপতাছি, মাপিয়া একটা পাতিলা লইতাছি, 3 কেজি চাল মাপতাছি। তো মাপে আমি ভিজামো, ভিজাইয়া ভালো মতন ধুই ধুইয়া পরে পানি জড়াইতাম দিমো। এই যে দোয়া শেষ হয়ে আছে গা, পানি জড়াইতাম দিছি, তো চাইলটা কিছু ভিজতে হয় না, ভিজলে কিন্তু গুড়িটাও হইতে চায় না। তো কী কী আনছে সুমাইয়ার বাবা এটা শেয়ার করবো সুমাইয়া। তো আজকে আব্বু
দিয়ে আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমু তেল আনছে যে চিনি হলুদ গুঁড়া আর নানুর জন্য দুটা বোম্বাই মরিচ আর এই যে হারিম রান্না করবে দুটা আদা আনছে নানুর জন্য পান আনছে এখানে আপু তেলের গুঁড়ো পানি আনছে জিরা দানার গুঁড়ো লাগে এই যে তো এখানে দুটা তাল আনছে 100 টাকা দিয়ে দুটা 50 টাকা করে একে 100 টাকা করে দশ কিলো করে আমি দুটা পর্যন্ত 100 টাকা করে আনছি এই যে এটা পাবো এটা পাবো ছুটু কি বাজার আনলাম সময় আপনার সাথে শেয়ার করলো তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করলাম আগামীকালকের ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ